সকলকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন। আশা করছি যে আপনাদের কালকের ক্লাস খুব ভালো লেগেছে আর আপনারা অনেক কিছু শিখেছেন। কাল যেগুলো আপনাদের শেখানো হয়েছিল সেগুলো মনে আছে অথবা না? এখন আমরা গতকালের ক্লাসের ব্যাপারে আলোচনা করব, তাতে আমাদের ভালো মনে থাকবে। কম্পিউটারের ব্যবহার কোথায় কোথায় হয়? আমরা কম্পিউটারের ব্যবহার অনেক জায়গায় করতে পারি, যেমন লাইব্রেরিতে, ব্যাংকে, রেলওয়ে স্টেশনে, অফিসে, মেট্রো স্টেশনে, স্কুলে, আরো অনেক জায়গাতে কম্পিউটারের ব্যবহার করতে পারি। কম্পিউটার কত ধরনের হয়? কম্পিউটার চার ধরনের হয়। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার এবং পামটপ বা স্মার্টফোন। মাউস এবং টাচপ্যাডের মধ্যে পার্থক্য কি আপনারা কি জানেন? মাউসের ব্যবহার আমরা ডেস্কটপ কম্পিউটারে করে থাকি আর টাচপ্যাডের ব্যবহার আমরা ল্যাপটপ কম্পিউটারে করে থাকি। কম্পিউটার ওপেন করার সঠিক পদ্ধতিটা কি? পাওয়ার বাটন প্রেস করে আমরা কম্পিউটার অন করব। আপনারা কি বলতে পারবেন ল্যাপটপ বা নোটবুক ওপেন করার সঠিক পদ্ধতিটা কি? একটি ল্যাপটপ কম্পিউটারের দুটি ভাগ হয়। প্রথমে ল্যাপটপের নিচের ভাগটি বাম হাত দিয়ে চেপে রেখে ওপরের ভাগটি ডান হাত দিয়ে ধরে টানুন, যেমন ভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর সিলভার কালারের বাটনকে মাত্র একবার প্রেস করুন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন হয়ে যাবে। আপনাদের সবার ল্যাপটপ বা নোটবুক যাই হোক অন হয়ে গিয়েছে। আজকের ক্লাসে আমরা শিখব এমএস পেন্ট কি, এটা কি জন্যে ব্যবহার করা হয় এবং কিভাবে করা হয়, এমএস পেন্টের ফাইলকে কিভাবে ওপেন করা হয়, এমএস পেন্টে টুল বক্স কাকে বলা হয়, এমএস পেন্টে কি করে মুছে ফেলা যেতে পারে এবং সবার শেষে কম্পিউটারকে কিভাবে শাটডাউন করা হয়। তবে আসুন আজকের ক্লাস শুরু করা যাক। আপনারা কি জানেন এমএস পেন্ট কি এবং এটার ব্যবহার কি? এমএস পেন্ট একটি সফটওয়্যার যেটা আমরা ছবি আঁকার জন্য ব্যবহার করে থাকি। এমএস পেন্টে ছবি আঁকার জন্য অনেক টুলস দেওয়া থাকে, যেমন কালার, পেন্সিল, ইরেজার, শেপ, আরও অনেক কিছু টুল বক্সে থাকে। আপনারা কি জানেন এমএস পেন্টের ফাইল কিভাবে ওপেন করা হয়? আপনারা এমএস পেন্টের ফাইলকে দুই ভাবে ওপেন করতে পারবেন। এমএস পেন্টের ফাইলকে ওপেন করার পদ্ধতি কিছুটা এই রকম। প্রথমটা স্টেপ ওয়াইজ এবং অন্যটা শর্টকাট কমান্ড দ্বারা। এখন আমরা স্টেপ ওয়াইজ এমএস পেন্ট ফাইল ওপেন করা শিখব। যদি আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 এর মধ্যে যে কোনো একটি উইন্ডো ব্যবহার করছেন, তবে প্রত্যেকটা উইন্ডোজের জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে।
উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 এর মধ্যে এমএস পেন্ট ফাইল কিভাবে ওপেন করবেন তার জন্য আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। এখন উইন্ডোজ 7 এ এমএস পেন্ট ফাইল কিভাবে ওপেন করব তা শিখতে হবে। প্রথমে আপনি নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেটা আপনার স্ক্রিনের বাম দিকে কোণেতে রয়েছে। তার উপর একবার লেফট ক্লিক করুন নিজের মাউস বা টাচপ্যাডের দ্বারা। একটা বক্স খুলে যাবে আর সেখানে আপনাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর আপনি অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করুন আর তারপর নিজের পয়েন্টারকে পেন্ট অপশনে নিয়ে যান, লেফট ক্লিক করুন। এইভাবে আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। এই পদ্ধতি ছাড়া শর্টকাট কমান্ড পদ্ধতি ইউজ করে এমএস পেন্টের ফাইল ওপেন করব। এমএস পেন্ট ফাইল ওপেন করার জন্য শর্টকাট পদ্ধতিটি হল, আপনি বাম হাত দিয়ে উইন্ডো বাটনকে প্রেস করুন আর ডান হাত দিয়ে আর কে প্রেস করুন। একটি বক্স খুলে যাবে যেখানে আপনাকে কোনো জায়গা ছাড়া এমএস পেন্ট লিখতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, আর তারপর ওকে বাটনে ক্লিক করুন। আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। এমএস পেন্টের ফাইল ওপেন করে নিয়েছেন অথবা না? এখনো আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয় এই এমএস পেন্টের ফাইল খুলতে, তাহলে দেখানো ভিডিওটি পুনরায় দেখে নিতে পারেন। এখন সামনের ছবিটি দেখে বলুন যে এটাকে কি বলা হয়। এটা এমএস পেন্টের ফাইল। পেন্টের শীটের মধ্যে আপনারা অনেক টুলস দেখতে পাচ্ছেন, যেমন পেন্সিল, কালার, ইরেজার, ব্রাশ এবং সাইজ। আপনারা কি বলতে পারবেন এই বক্সটাকে কি বলে? একে টুল বক্স বলা হয়। টুল বক্সের মধ্যে সব রকমের টুলস থাকে, যেটা আমাদের ছবি আঁকার জন্য অত্যন্ত প্রয়োজন। যেমন ধরুন পেন্সিল, কালার, ইরেজার, ব্রাশ এবং সাইজ। পেন্টের ফাইলের ডান দিকে ওপরে যে তিনটি বাটন দেওয়া আছে তা দিয়ে আলাদা আলাদা কাজ করা হয়। প্রথম বাটনটি হলো ক্রসের বাটন, যা গুণ চিহ্নর মতন, সেটা ক্লোজ বাটন বলা হয়। আর তার সাহায্যে আমরা যে কোনো ফাইলকে ক্লোজ বা বন্ধ করতে পারি। দ্বিতীয় বাটনটার সাহায্যে আমরা দুই ধরনের কাজ করতে পারি, যেমন ম্যাক্সিমাইজ অথবা রিস্টোর। যদি আপনি ফাইলের মধ্যে দুটো আয়তক্ষেত্রের মতন বক্স একসঙ্গে দেখতে পান, তবে তখন আপনি শুধুমাত্র ফাইলকে রিস্টোর করতে পারবেন। এবার যদি একটি আয়তক্ষেত্র আপনি দেখতে পান, তবে তাকে আরো ছোট অথবা মিনিমাইজ করতে পারবেন। তৃতীয় বাটন, যেটা দেখতে মাইনাস বা বিয়োগের চিহ্নর মতন, এটির সাহায্যে আপনারা ফাইলকে হাইড
বা লুকিয়ে রাখতে পারবেন, যেটা আপনার টাস্ক বা কাজকে লুকিয়ে রাখবে। আপনারা হয়তো ভাবছেন এই টাস্ক বারটা কি? টাস্ক বারটা স্কেলের মতন হয়, যেটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে সব থেকে নিচের দিকে দেখতে পাবেন, যেখানে স্টার্ট বাটন থাকে। সামনে ভিডিওটিকে দেখুন আর টাস্ক বারের ব্যাপারে জেনে নিন। টাস্ক বার সেই সমস্ত ফাইলের ব্যাপারে আপনাদের জানাই যে ফাইলগুলো আপনারা ওপেন করে রেখেছেন এবং যেটার মধ্যে আপনি কাজ করছেন। তবে আসুন ভিডিওটি দেখে আমরা এই তিনটি বাটনের ব্যবহার শিখে নি। সবার প্রথমে আপনাকে ভাবতে হবে এই তিনটি বাটনের মধ্যে আপনারা কোনটি প্রথমে ব্যবহার করবেন। আপনি এই বাটনের ব্যবহার মাউস অথবা টাচপ্যাডের সাহায্যে করতে পারেন। প্রথম বাটনটি হল ক্রসের বাটন, যা গুণ চিহ্নর মতন, সেটা ক্লোজ বাটন বলা হয়, আর তার সাহায্যে আমরা যে কোনো ফাইলকে ক্লোজ বা বন্ধ করতে পারি। দ্বিতীয় বাটনটার সাহায্যে আমরা দুই ধরনের কাজ করতে পারি, যেমন ম্যাক্সিমাইজ অথবা রিস্টোর। এবার আমরা শিখব কিভাবে ম্যাক্সিমাইজ আর রিস্টোর করা হয়, আর দেখব কিভাবে এটা করা হচ্ছে। ম্যাক্সিমাইজ আর রিস্টোর করার জন্য নিজের পয়েন্টারকে রিস্টোর বাটনে নিয়ে যান। আপনারা নিজের পয়েন্টারকে মুভ করার জন্য পয়েন্টারের ব্যবহার করুন। এটাকে রিস্টোর ডাউন বলা হয়। এটা ব্যবহার করলে আপনার ফাইল ছোট হয়ে যাবে আর এটা স্ক্রিনে ছোট সাইজে দেখা যাবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এবার এটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আপনি নিজের পয়েন্টারকে এই জায়গাতে নিয়ে যান, যেটা ম্যাক্সিমাইজ বাটনের কাছে রয়েছে। এটাতে ক্লিক করুন। আপনার ফাইল বড় হয়ে যাবে। যদি আপনি ফাইলের মধ্যে দুটো আয়তক্ষেত্রের মতন বক্স একসঙ্গে দেখতে পান, তখন আপনি শুধুমাত্র ফাইলকে রিস্টোর করতে পারবেন। এবার যদি একটি আয়তক্ষেত্র আপনি দেখতে পান, তবে তাকে আরো ছোট অথবা মিনিমাইজ করতে পারবেন। তৃতীয় বাটন, যেটা দেখতে মাইনাস বা বিয়োগের চিহ্নর মতন, এটির সাহায্যে আপনারা ফাইলকে হাইড বা লুকিয়ে রাখতে পারবেন, যেটা আপনার টাস্ক বা কাজকে লুকিয়ে রাখবে। এই বাটনে ক্লিক করুন, যাকে মিনিমাইজ বাটন বলা হয়। সেখানে নিজের পয়েন্টারকে নিয়ে যান আর মাউস বা টাচপ্যাড দিয়ে লেফট ক্লিক করলেই আপনার ফাইল মিনিমাইজ হয়ে যাবে। সামনের ছবিটি দেখুন। এখানে একটি শেপ লাল রং দ্বারা চিহ্নিত করা আছে। এই টুলকে লাইন টুল বলা হয়। যখন আপনারা এমএস পেন্টে কোনো লাইন আঁকবেন বা টানবেন, তখন এটির ব্যবহার করবেন।
প্রথমে আপনাদের লাইন টুল সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, যখন আপনারা লাইন টুল সিলেক্ট করবেন তখন শুধুমাত্র এটির ব্যবহার করতে পারবেন, তাছাড়া পারবেন না। আর এখন আমরা শিখে নিব এমএস পেন্টে লাইন টুলের সাহায্যে কি করে ছবি আঁকতে হয়। সামনে দেওয়া ছবিটি দেখে আপনারা বলুন যে এটি কোন টুলসের সাহায্যে বানানো হয়েছে। এই ছবিটি একটি লাইন টুলের সাহায্যে বানানো হয়েছে। এখন এই ভিডিওটি দেখে আমরা সবাই শিখে নিব ছবিটি কিভাবে বানানো হয়েছে। এই ছবিটি আঁকার জন্য আপনাকে লাইন টুল সিলেক্ট করতে হবে। লাইন টুল সিলেক্ট করার জন্য আপনি নিজের কার্সারকে সেভ বক্সে নিয়ে যান, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। লাইন টুলের ওপর লেফট বাটন দিয়ে ক্লিক করুন, নিজের মাউস বা টাচপ্যাডের দ্বারা। এরপর আপনার লাইন টুল সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি নিজের কার্সারকে ড্রয়িং শীটে নিয়ে যান। এবার আমরা একটা লাইন বানাবো। কার্সারকে ড্র্যাগ করার জন্য আপনাকে মাউস বা টাচপ্যাডের বাম বাটনকে চেপে রেখে টানতে হবে। যখন আপনি বাটনটি ছেড়ে দেবেন আপনার লাইন আঁকা হয়ে যাবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এবার আপনারা দেখতে পাবেন এখানে লাইনের শেষে দুইটি সাদা ডট রয়েছে, যাকে সরাবার জন্য নিজের কার্সারকে একটু দূরে রেখে লেফট বাটনকে ক্লিক করুন। সেই একইভাবে ড্র্যাগ করে দ্বিতীয় লাইন আঁকুন। দ্বিতীয় লাইনের শেষ দিয়ে ড্র্যাগ করে তৃতীয় লাইনও আঁকুন। এইভাবে আপনার ছবিটি কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনারা এই ছবিটি মুছে ফেলতে চান, তবে তার জন্য আপনাদের ইরেজার টুলের ব্যবহার করতে হবে। এবার আমরা শিখব ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুল ব্যবহার করার জন্য প্রথমে আমাদের টাস্ক বারের টুল বক্স থেকে, তাহলে এবার আমরা নিজের পয়েন্টারকে টুল বক্সে নিয়ে যাব, আর নিজের মাউস বা টাচপ্যাডের দ্বারা লেফট বাটন ক্লিক করে ইরেজার টুলকে সিলেক্ট করব। এবার ক্লিক করার পর ইরেজার টুল সিলেক্ট হয়ে যাবে। যখন আপনি নিজের কার্সারকে পাতাতে বা শীটে নিয়ে আসবেন, আপনারা দেখতে পাবেন পয়েন্টার একটা ছোট্ট চৌকোন বা স্কোয়ারের মতো হয়ে গিয়েছে। এটা হলো আপনাদের ইরেজার। এবার এই স্কোয়ারটিকে মাউস বা টাচপ্যাডের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করুন। আপনি দেখতে পাবেন আপনার লাইনটির ওপর ড্র্যাগ করার পর লাইনটি মুছে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় লাইন মুছব। এইভাবেই যেভাবে ড্র্যাগ করেছিলাম, নিজের মাউস বা টাচপ্যাডের লেফট বাটন নিচের দিকে প্রেস করে, এইভাবে তৃতীয় লাইনও মুছব। এইভাবে আপনারা শিখলেন কিভাবে ছবিকে মুছে ফেলা যায়। সামনের ক্লাসে আমরা সবাই শর্টকাট কমান্ডের সাহায্যে
ছবি মুছে ফেলা শিখব। সামনে দেওয়া ছবিটি দেখুন আর বলুন এটা কোন টুলের সাহায্যে বানাবেন। এই ছবিটি লাইন টুলের সাহায্যে আমরা বানাব। তবে আসুন এই ভিডিওটি দেখে নিই। এবার আমরা শিখব কিভাবে ছবিটি আঁকব। এই ছবিটি আঁকার জন্যে লাইন টুলকে সিলেক্ট করুন। লাইন টুলকে সিলেক্ট করার জন্যে আপনি সেভ বক্সে যান আর মাউস বা টাচপ্যাড দিয়ে লেফট ক্লিক করুন। এবার আপনি নিজের কার্সারকে ড্রয়িং শিটে নিয়ে যান আর একটা লাইন ড্র্যাগ করুন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। সেই একইভাবে লাইন নম্বর 2 আর লাইন নম্বর 3 আঁকুন। লাইন নম্বর 1 এর নিচে মনে রাখবেন লাইন ড্র্যাগ করার জন্য মাউস বা টাচপ্যাডের লেফট বাটনকে ক্লিক করে রাখতে হবে। এবার আপনি নিজের কার্সারকে এখানে নিয়ে আসুন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে আর নিচের দিকে ড্র্যাগ করুন আর একটা নতুন লাইন আঁকুন এইভাবে। এমএস পেন্ট কিভাবে ক্লোজ করব। আসুন তবে ভিডিওটির সাহায্যে আবার দেখে নিই এমএস পেন্ট কিভাবে ক্লোজ করব। আপনি নিজের কার্সারকে ক্লোজ বাটনের ওপর নিয়ে যান আর তারপর নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে লেফট ক্লিক করুন ক্লোজ বাটনের ওপর। ক্লিক করার পর আপনার পেন্টের শিটে একটা বক্স খুলে যাবে। এটাতে আপনি তিনটি অপশন দেখতে পাবেন, সেভ, ডোন্ট সেভ আর ক্যান্সেল। যদি আপনি নিজের ফাইলকে সেভ না করতে চান তাহলে ডোন্ট সেভ অপশনে ক্লিক করুন আর আপনার ফাইল ক্লোজ হয়ে যাবে এবং ডেস্কটপ স্ক্রিন দেখতে পাবেন। আপনারা কি জানেন কম্পিউটার কিভাবে শাটডাউন করতে হয়? এই ভিডিওটির সাহায্যে আপনারা শিখে নিন কিভাবে কম্পিউটারকে শাটডাউন করতে হয়। সবার প্রথমে আপনারা আপনাদের মাউস অথবা টাচপ্যাডের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে আসুন, তারপর লেফট ক্লিক করুন। একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাটডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা শিখলাম যে কম্পিউটার কত ধরনের হয়, এমএস পেন্ট কাকে বলে, টুলবক্স কাকে বলে, আমরা কিভাবে লাইন টুলকে ব্যবহার করি, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং ক্লোজ বাটন কাকে বলে এবং কিভাবে এটা ব্যবহার করা হয়, এবং সবার শেষে আমরা লাইন টুলের সাহায্যে কিছু ছবিও আঁকলাম। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন